এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30, আর আজকে দিওয়ালি। আজকে আমি ধনতেরাসের ভিডিওটা করব। আজকে আমি একটু আপসেট আছি, একটু না ভীষণ আপসেট আছি, কেননা কালকে সারা দিন আমি ধনতেরাসের পুরো শ্যুট করেছি, ভিডিও করেছি, ভিডিওটাকে এডিট করেছি, সারা দিন সময় লেগেছে আমার। আমি এডিট করে ভিডিওটা সন্ধ্যের সময় ছেড়েছি। ছাড়ার পরে আমার নেটটা একটু কম ছিল, যার জন্য আমি জানি যে তবু 12 AM এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে, আমার ভিডিও আপলোড হয়ে যাবে। কিন্তু তার জন্য আমি আমার স্টোরেজ থেকে না সব ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। এমনি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি আমার যেহেতু ফোনেই সব কিছু, আমার ভিডিও করা, শ্যুট করা সব কিছুই, তো স্টোরেজ ফুল হওয়াতে আমি না আমার মানে সব কিছু ডিলিট করে দিই। ভিডিও শ্যুট টুট যা করেছিল, আমি জানি যে আমার তো ইউটিউবে আমি আপলোড করে দিচ্ছি ভিডিও, আমার তাহলে আর কোনো অসুবিধা হবে না, তাই আমি সব কিছু ডিলিট করে দেওয়া হয়েছে। এইবার পরে গিয়ে আমি যখন চেক করি ভিডিওটা যে আপলোড কীরকম হচ্ছে, কতদূর গেছে, দেখলাম ভিডিওটা আপলোড হয়নি। তো কালকে ভাবলাম হয়তো আমার নেট নেই বলে ভিডিওটা আপলোড হচ্ছে না বা কিছু দেখাচ্ছে না, পুরো পুরো ফাঁকা, মানে দেখাচ্ছে আপলোড ফেইলড। তো আমি কালকে অতটা কিছু মনে করিনি, ভাবলাম সকালের ভিতরে হয়তো আপলোড হয়ে যাবে ভিডিওটা। তো আমি সকালে উঠে দেখলাম যে ভিডিওটা আপলোড হয়নি, ভিডিওটা ফেল দেখাচ্ছে, আর আমার মানে স্টোরেজ পুরো ফাঁকা। আমি ভিডিও রাখিনি যে আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো কালকে সারাদিনে আমার কী কী হয়েছে, ধনতেরাসের জন্য আমি কী কী নিয়েছি সব কিছু কালকের ভিডিওতে আমি ভালোভাবে শ্যুট করেছি, সন্ধেবেলা এডিট করেছি তোমাদের কাছে দেবো বলে। তো ভীষণ একটু মন খারাপ আছে আমার, আমি তোমাদের সাথে কালকে দিনটা শেয়ার করতে পারিনি। কিন্তু কালকে কি কি হয়েছে আমি এখন আজকে তোমাদের কাছে শেয়ার করব, বলবো, কিন্তু মুখে বলা আর ভিডিও তোমাদের সাথে পুরো সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু তবুও আমি চেষ্টা করছি কিছু কিছু তোমাদের সাথে বলার যে কালকের দিনটা আমার কিভাবে কাটলো। তো কালকের জন্য আমি বলছি হ্যাপি ধনতেরাস, হ্যাপি ধনতেরাস। কালকে তোমরা আশা করি সবাই আনন্দে কাটিয়েছো, সবাই কিছু না কিছু নিয়েছো, আমরাও কিছু না কিছু নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি দেখাবো আমি কি নিয়েছি। আর আমাদের বাড়ির দুই ছেলে তো সিলভার কয়েন এনে ঠাকুরের কাছে দিয়েছে, সব কিছু জমা টমা দিয়েছে। আমাদের বাড়ির দুই ছেলে সিলভার কয়েন নিয়েছে, আরও যা যা দরকার বাড়িতে শুভ কাজের জন্য সব কিছু নিয়ে এসছে। কিন্তু আমরা তো বাড়ির বউ, আমাদের জন্য ধনতেরাসের কিছু না কিছু, সবাই কিছু না কিছু তোমরা নিয়েই থাকো, তো আমিও নিয়েছি। তো সেটা আমি পরে দেখাচ্ছি আমি কি নিয়েছি, তার আগে তোমাদেরকে কালকে সারাদিনের ডিটেলস আমি বলি, কালকে সকাল থেকে আমার সারাদিনটা কীভাবে কেটেছে। তো আজকে আমি তোমাদের সারাদিনের কথাটা বলে তারপরে আমি ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করব, তারপরে আজকে দিওয়ালিতে কি হয় না হয় দিওয়ালির স্পেশাল ভিডিও আমি সেটা তোমাদের কাছে পড়ে যাবে। তো আজকে শুরু করি। আর আমি কালকের কিছু সামথিং ফটো আমি রেখেছিলাম থাম্বনেল সেট করব বলে, তো সেই ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে কিছু হলেও তো কিছু শেয়ার, জানি ফটো তে আর কী বা আছে, তবুও তোমরা একটু আইডিয়া করে নিও ফটো দেখে যে হ্যাঁ কালকের দিনটা আমার কেমন কেটেছে। কালকে 14 প্রদীপও ধরানো হয়েছিল। তো আমি বলি শুরু করি কালকে সকাল থেকে আমার দিনটা কেমন কেটেছে। কালকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ভিজে গেছি, তোমাদের সাথে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আমি তবুও কিছু কিছু শ্যুট শ্যুট তোমাদের দেখিয়েছিলাম, যেমন ধরো মানে তোমাদের দেখিয়েছিলাম কথাটা ভুল, আমি ভিডিও শ্যুট করেছিলাম, সেগুলো হচ্ছে আমি সবার সাথে সকালবেলা উঠে কালকে ব্রেকফাস্ট তৈরি করে, তারপরে ব্রেকফাস্ট খেয়ে আমি সকালের দিকে কালকে খেয়েছিলাম কেলক্স, তারপরে আমি আর মেমকে খাইয়ে মেমকে তৈরি করে ওকে অনলাইন ক্লাসে বসিয়ে দিয়ে তারপরে আমি নিচে গেছিলাম। নিচে গিয়ে আমি সবার সাথে একটু কথা টথা বলেছিলাম, গল্প অল্প করেছিলাম, কেননা কালকে আমার লাঞ্চ মেনু তৈরি করার জন্য কিচ্ছু ছিল না, কেননা আমাদের পার্সেল অর্ডার দেওয়া হয়েছিল খাবারের জন্য। পাশেই একটা আমাদের লোকনাথ বাবা আছে, সেই বাবার ওইখানে প্রত্যেক শুক্রবারে আমাদের এখানে ভোগ তৈরি করা হয়, তো সেখানে টাকা দিয়ে পার্সেল করা হয়। তো আমাদের সবার জন্য কালকে বাইরে থেকে ঠাকুরের ওখান থেকে পার্সেল এসেছিলো খাবারের, সেটাতে মেনু ছিল রাইস, নিরামিষ তরকারি আর পায়েস।
তো বাড়িতে 1400 রান্না করা হয়েছিল কালকে 14 প্রদীপের জন্য। কালকে চতুর্দশী ছিল, আমাদের বাঙালিদের নিয়ম যে 14 প্রদীপ ধরিয়ে 1400 খেতে হবে। তো বাজার থেকে 1400 নিয়ে এসেছিল, 1400টা আমি ভালো করে ধুয়ে রান্না টান্না করে তারপর আমি এসেছিলাম তোমাদের সাথে কথা বলতে। তো কালকে আমি তোমাদের সাথে যখন কথা বলেছিলাম, তো তো কথার মধ্যে বলেছিলাম আমি যে আমি কি কি আমি কি নেব বা বাড়ির জন্য কি আনা হয়েছে ধনতেরাস উপলক্ষে। কালকে ধনতেরাস উপলক্ষে বাড়ির ছেলেরা সিলভার কয়েন এনেছে, আরো যা যা দরকারি জিনিস সব কিছু এনেছে, আর আমার জন্য এনেছে, আমি বলেছিলাম সন্ধ্যেতে দেখাবো কালকে বলেছিলাম, কিন্তু তার কিছুক্ষণ পরেই আনা হয়েছিল। সেটা হচ্ছে এটা, এটাতে আছে সামান্য কিছু জিনিস জানি, সামান্য কিছু জিনিস। এটা এবারে কেননা লকডাউনের ভিতরে এটা সামান্যই আবার অসামান্য, কেননা গোল্ডের দাম যে যে পরিমাণে আকাশ ছোঁয়া একটা দাম হয়েছে, তার মধ্যে লকডাউনের অবস্থা প্রচণ্ড খারাপ সবারই। সেখানে ধনতেরাস উপলক্ষে কিছু জিনিস নেওয়া ঠিক আছে, সেখানে নেওয়াই যায়, কিছু না কিছু সবাই নিয়েই থাকে, কিন্তু গোল্ডের এত দাম এত হাই লেভেল হয়ে গেছে, মানে সাধারণ মানুষ কিনতে গেলে 7-5 ভেবে তারপরে কিনবে। তো কালকে আমার তোমাদেরকে বলেছিলাম যে আমি যে আমার স্কিন কেয়ারের সম্বন্ধে যা যা তোমাদের কাছে টিপস দিয়েছিলাম আমি, সেগুলো প্লিজ তোমরা ফুল ওয়াচ করে করো। যদি ভালো লাগে তোমাদের কাছে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই অবশ্যই আমি অনুগ্রহ করছি ভিডিওটাকে শেয়ার করো, শেয়ার করো আমার যতজন আমার বন্ধু হবে বা আমার নিজস্ব রিলেশন হবে, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য আমি অবশ্যই আরও স্কিন কেয়ার টিপস নিয়ে আমি আসবো। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, আর লাইক করে কমেন্ট করো, আর আমার ভিডিওটা যখন সাবস্ক্রাইব করবে তখন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনে যেটা আসবে সেটা তোমরা ক্লিক করো, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও যখন আমি ছাড়বো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা আমার ভিডিওটাকে হাতের কাছে পাবে। তো কালকের ভিডিওটার জন্য আমি ভীষণ ভীষণ আপসেট ছিলাম যে সারাদিন এত কষ্ট করে এডিট করেছি, শ্যুট করেছি, এডিট করেছি, তোমাদের কাছে ছেড়েছি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমার কপাল খারাপ যে তোমাদের কাছে আমি পৌঁছাতে পারলাম না আমার ভিডিওটা। তো আজকে আমি সেই কিছু হলেও তোমাদের কাছে কালকে কিছু কিছু আমি তুলে ধরেছিলাম, ধরে ধরার চেষ্টা করছি আজকে। তো তারপরে তো আমাদের লাঞ্চ মেনু আমরা লাঞ্চ করলাম, করা টরার পরে তোমাদের সন্ধ্যের দিকে আমার মেয়েকে আমি সাজিয়ে টাজিয়ে তারপরে নিচে নিচে আমি নিয়ে গেছিলাম ওকে। আমার আমার শাশুড়ি 14 প্রদীপের সব গোছানো গাছানো করছিল, তারপরে আমার শাশুড়ি আমি আমার মেয়ে আর ননদ ননদের মেয়ে সবাই মিলে বাড়ির সব জায়গায় প্রত্যেকটা জায়গায় 14 প্রদীপ আমরা ধরিয়েছি। তারপরে আমরা উপরে এসেছি, মেমের পড়া তখন 8টার দিকে আমরা উপরে এসেছি, মেমের পড়া কমপ্লিট করাতে হবে, মেমকে পড়াতে হবে। তো তারপরে মেমকে আমি টিফিন টিফিন খাইয়ে তারপরে ওকে বই পড়িয়ে তোমাদেরকে আমি গুড বাই জানিয়েছিলাম, হ্যাপি ধনতেরাস জানিয়েছিলাম। তো কালকে তোমরা খুব মজা করেছো, ভালো, আমরাও মোটামুটি মজা করেছি। তো আজকে দিওয়ালি, আজকে আমার দিনটা শুরু হচ্ছে এখন থেকে। তো বলো, হাই ফ্রেন্ডস। তো ইনি উঠে গেছে আজকে সকালের থেকে, এই যে ওকে রেডি করাবো, এখনো কিছু রেডি হয়নি, একা একা ব্রাশ করেছে, ব্রাশ করে এসে আমার কোলে এসে বসলো, তোমাদের সাথে একটু কথা বলবে বলছে। তাহলে তোমাদের সাথে কথাটা বলুক, তারপরে আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করব। আমি আমার সকালের কাজ বাজ সকালের কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের সাথে আমি কথা বলছি কালকের ব্যাপারটা নিয়ে। আজকের ব্যাপারটা আমি এর পরের ভিডিওটা থেকে শ্যুট করব। তাহলে মেম একটু কথা বলে নাও। হ্যালো প্যারেন্টস, তোমরা কেমন আছো? তারপরে তারপরে আমাদের ভিডিও আমাদের ভিডিও যারা যারা দেখছো, যারা যারা দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সেই তারপরে বেল আইকনটা, সে বেল আইকনটা ক্লিক করো, ক্লিক করো, অল নোটিফিকেশনটা ক্লিক করো, ক্লিক করো, শেয়ার করো, শেয়ার করো, কমেন্ট করো, কমেন্ট করো, লাইক করো, লাইক করো, আর খুব খুব ভালোবেসো আমাদের, খুব খুব ভালোবেসো আমাকে, যারা যারা দেখবে, যারা যারা দেখবে তারা আমাদেরকে, তারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকে তো আমাদের এই দিনটা শুরু হচ্ছে, আর সারাদিনে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব।
সেটা পরের ভিডিওতে, আজকের ভিডিওতে আর বেশি এগোবো না, কেননা আজকের ভিডিওটা আমি ধনতেরাস উপলক্ষেই করলাম। ধনতেরাসটা কালকে হয়ে গেছে, কালকের ভিডিওটা আমি যেহেতু তোমাদের বললাম আপলোড করতে গিয়ে আমি দেখলাম স্টোরেজ ক্লিন করতে গিয়ে সব ডিলিট করেছি, যার ফল আমার তোমাদের কাছে আমি কালকের ভিডিওটা আমি পৌঁছাতে পারিনি। তো আজকে আমি তোমাদের কাছে কালকে কি করলাম না করলাম পৌঁছে দিলাম, আর কিছু পিকচার আমি সেন্ড করে তোমাদের কাছে দেখিয়ে দেবো আমার ভিডিওর পরে, তোমরা দেখতে পাবে। আর স্কিন কেয়ারের সম্বন্ধে যদি তোমরা কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমার বন্ধু হয়েও, তোমরা দেখছো ভিউজ দেখছি কিছু, তবুও তারা তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব মি, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্লিজ শেয়ার করো, শেয়ারটা অবশ্যই আমার জন্য দরকার। আর তোমরা দেখতে থাকো স্কিন কেয়ার টিপস, আমার রান্না বান্না সারাদিনে আমি কী করছি না করছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে কালকের দিনটা, কেননা কালকের দিনটা আমি শ্যুট করেও সব কষ্ট করেও আমি তার ফল পেলাম না, ভীষণই খারাপ লাগছে। তো চলো আজকের দিনটা আমি তোমাদের দেখি, শুরু করি ব্লগটা, আজকের ব্লগটা আমি শুরু করব। তো চলো